হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমার ডেলিভারি আছে। হ্যাঁ, আমার আইফোনটাই অর্ডার দিয়েছি আর কি। আমার আইফোনটা আপনি আনছেন তো? হ্যাঁ, আপনার ব্যাগে না সবার উপরে আমার আইফোনটা রাখবেন, মানে আমার আইফোনের ওপর কিছু না চাপা পড়ে যায় আর কি। একটু দেখে রাখবেন আমার আইফোনটা, আমারটা একটু দেখে রাখবেন, কোনো কিছু চাপা দিয়ে দেবেন না। বাকি জিনিসপত্রগুলো ভেঙে যাক, আমার কোনো প্রবলেম নেই, বুঝলেন? আমি কিচ্ছু বলবো না আপনাকে, আমার আইফোনটা একটু দেখে রাখবেন। আর শুনুন না, একটু বের করে দেখে নিন না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা বলছি যে ওই যে আইফোনের কথাটা বলছিলাম, আমি আমি প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। বাইরে যা মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, ওরা ভিজে যাবে, একটু দেখে রাখবেন প্লিজ। ও, ওয়াটার প্রুফ কিচ্ছু হয় না ওগুলো, প্লিজ প্লিজ। রেনকোটে কিচ্ছু হয় না দাদা, প্লিজ আপনি ওই ডেলিভারির ব্যাগটা একটু দোকানের মধ্যে রেখে দেবেন, কোনো একটা দোকানের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, আপনি বাইরে ভিজুন না, এনজয় করুন, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 দাদা, হ্যাঁ আমার আরেকটা বুদ্ধি এসেছে, মারাত্মক বুদ্ধি এসেছে, আপনি শুনুন ব্যাপারটা। আমার যে আইফোনের যে ডেলিভারিটা, ওটা আমাকে সবার আগে করে দিন প্লিজ। বাকিদেরটা দিক না দিক, ভেঙে যাক, পড়ে যাক, চুরিয়ে যাক, তাতে আমাদের কি বলুন? আরে হ্যালো, আর কত ওয়েট করবো, লাস্ট আপনাকে ফোন করেছিলাম 30 সেকেন্ড হয়ে গেল। আপনি এক কাজ করুন না, আপনি ঠিকানাটা দিন, আমি যাচ্ছি আনতে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, লাস্ট কথা, লাস্ট একটা কথা শুনুন, একটা মারাত্মক একটা উপদেশ দিচ্ছি। দেখুন, বৃষ্টি পড়েছে, আপনি বাইকে আসছেন তো, যে কোনো মুহূর্তে চাকা স্কিড করতে পারে, যদি চাকা স্কিড করে যায় ওই ডেলিভারি ব্যাগটা মাথার উপরে তুলে ধরবেন প্লিজ, মানে আপনার মাথা ফেটে যাক, যেন আমার আইফোন না ফাটে। আচ্ছা ঠিক, হ্যাঁ কি ফাটিয়ে দেবেন? এই অসভ্য কোথাকার ফালতু লোক।